কি অবস্থা? পরীক্ষা কেমন হয়েছে? এভাবে মন খারাপ থাকলে চলবে না। Check the mic and make sure it sound right, boys. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো যেমনটা পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা বারোদিতে এসেছি, সো এখন সময় এসেছে আবার ফিরে যাওয়া। এখন আমরা গাড়িতে উঠবো বড় দেখার উদ্দেশ্যে, চলুন যাই। তুমি কন্টিনিউ। তোমার চ্যানেলের নাম কি জানিস না? সুপ্রজিৎ গোস্বামী। হ্যাঁ, সুপ্রজিৎ গোস্বামী, এখনই সাবস্ক্রাইব করুন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হয়েছে কি আমরা বাসে এসেছি, বাট অ্যাকচুয়ালি হয়েছে কি এখন বাজে 6:08 আর আজ ঢাকার ইফতারের টাইম হচ্ছে 6:21, যার কারণে আমরা মেবি ইফতার টাইমের পরেই বাস ছাড়বে। এর আগ পর্যন্ত আমাদেরকে এভাবে অপেক্ষা করতে হবে। এখন আমরা বারুদি বাজার থেকে বেরিয়ে যাচ্ছি বড়লেখার উদ্দেশ্যে। তো এখন বাজে 6:13, আমরা যদি জেমে না পাচ্ছি তবে আমাদের 6 থেকে 7 ঘন্টা লাগবে বড়লেখা পৌঁছাতে। কাল আমরা বের হয়েছিলাম অলমোস্ট 6:15। অ্যাকচুয়ালি কাল আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে আর তেমন ভিডিও করা হয়নি। বড় দেখাতে এসেছি অলমোস্ট 1টার সময়, এরপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন বাজে অলমোস্ট 12টা। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার বাগনে। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো মামা? আই এম গুড। একে তো দেখতে পেয়েছিলেন আগে বারোদিতে। বাগনে ক্যা হাল চাল? আচ্ছা হ্যাঁ। কেসা লাগা এই বারোদি? খুব সুন্দর। বহুত আচ্ছা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন বাজে 6:15। অ্যাকচুয়ালি আজ অনেক আগে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আজ আমার সিস্টারের এক্সাম, পরীক্ষা হবে মৌলিবাজারে। এখন আবার বৃষ্টি চালু হয়ে গিয়েছে। তো গাইজ, এখন আমরা মৌলিবাজারে চলে এসেছি। এখন বাজে অলমোস্ট 9:40। এখন আমরা এ ধরনের একটি জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি এখন বাজে 10:25, আমি ঠিক 10টার সময় আমার বোনকে হলে পৌঁছে দিয়েছি। আবার 12টার সময় যাব, তো ওনাকে নিয়ে আসবো। তো এখানে আছে আমার কাজিন। হাই ব্রো। হাই, কেমন আছো? ভালো আছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে চলে এসেছিলাম, ঠিক মতো নাস্তাও করিনি, এখন যাবো। আমরা এখন চলে এসেছি এ ধরনের একটি জায়গায়, হালকা নাস্তা করবো। সবাই, আমরা এখন এ ধরনের একটি জায়গায় চলে এসেছি, আর এখন বাজে অলমোস্ট 11:40। এখন আমাকে রোডের ওই পাশে যেতে হবে, আর প্রায় 16 মিনিট বাকি পরীক্ষা শেষ হওয়ার। এখন যাই, দেখি কি অবস্থা। সবাই, এখন এক এক করে পরীক্ষার্থী বেরিয়ে যাচ্ছেন, কবে আসবেন বোন? আমি এখন অপেক্ষা করছি, এদিকে আমার মতো অনেকেই অপেক্ষা করছে। যখন বাজারে গিয়েছিলাম তখন আমার এক কাজিনকে পেয়ে যাই, যার কারণে আমি অনেকটা সময় সেখানে অতিবাহিত করতে পেরেছিলাম। তো ফাইনালি মাই সিস্টার ইজ কামিং। কি অবস্থা, পরীক্ষা কেমন হয়েছে? Check the mic and make sure it sound right, boys. সো গাইজ, আমরা এখন মৌলিবাজার থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা সরাসরি চলে যাব বড়লেখায়। সো গাইজ, এখন আমরা অবস্থান করছি চাঁদনি ঘাটের ব্রিজে। এই হচ্ছে চাঁদনি ঘাটের ব্রিজ। পরীক্ষায় কেমন আসেনি, তো কি হয়েছে? এভাবে মন খারাপ থাকলে চলবে না। আমরা এখন চলে এসেছি এ ধরনের একটি জায়গায়, জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এই রাজনগর টু বড়লেখার এই রাস্তাটি। ব্রো, রাজনগর থেকে বড়লেখার দূরত্ব কত? এখন আমরা একটি ফিউল স্টেশনে এসেছি, কথা ছিল ফিউল নেওয়ার, কিন্তু এই সময়টুকু হচ্ছে আজানের টাইম। আমরা এখানে এসেছিলাম অলমোস্ট 1টার সময়, কিন্তু এখন বাজে অলমোস্ট 1:40। আই থিঙ্ক 15 মিনিটের মধ্যে আবার ফিউল পাম্প চালু হয়ে যাবে। দেখুন কি অবস্থা, শুধু আমরা অপেক্ষা করছি না, এখানে আরো অনেক রয়েছেন, অনেক লম্বা লাইন, পাম্প একটু সময়ের জন্য বন্ধ থাকায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো গাইস, এখন আমরা চলে এসেছি সদরে। যখন গিয়েছিলাম তুমি ঘুমেছিলে। সো বন্ধুরা, এখন আমি আমার বাগিনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। কি অবস্থা? এই তো আছি একরকম। আজকে বোনের বাড়িতে স্টে করব, কাল আমি চলে যাব আবার আমার বাড়িতে। তো দেখতে থাকুন, দেখো বাগিনার কি অবস্থা। ক্রেজি রিঅ্যাকশন। হ্যালো নয়ন, কি অবস্থা? মামা, আমাকে চা বাগানের ভিতরে নিয়ে যাও। মামা, আমাকে চা বাগানের ভিতরে নিয়ে যাও। যেতে হবে নাকি?
Actually, আমাদের পাশেই রয়েছে একটি চা বাগান চলো যাই সো গাইস আমরা এখন চলে এসেছি এই ধরনের একটি চা বাগানে আমার ভাগিনা আমাকে বারবার রিকোয়েস্ট করছে একটি চা বাগানে নিয়ে যাওয়ার জন্য কেমন লাগছে তুমি এই চা বাগানে এসে অনেক ভালো লাগছে মন বলছে এখানে বসে চা খাবো চা খাবে কিন্তু এখানে কোথায় চা পাবে এখানে আশেপাশে টি স্টল নেই কিভাবে চা খাবে চাও এখানে বানানো সম্ভব না বিকজ অফ আমাদের কাছে কোনো স্টোভ আর চায়ের পাতা নেই এগুলো তো কাঁচা অবস্থায় আছে এখন বাজে 4টা রাজবুনের বাড়ি থেকে এসেছি সো এখানে আছে বিপ্লব আর অনিক চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়